ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত মেহেদি হাসান ভাই, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে অ্যালবামের মধ্যে ছবি রাখা এটা জায়েজ নয়, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন যারা ছবি মানে ছবি অঙ্কন করে, অথবা ছবি এটা যে কোনো জিনিসের মাধ্যমে হতে পারে, এটা আসলে জায়েজ নয়। বা কোনো মানুষের স্মৃতি হিসেবে রাখা, ঘরের মধ্যে ছবি রাখা আসলে এটা ইসলামে এলাও করে না। কারণ ছবি তোলা নিয়ে তো আমাদের মধ্যে অনেক মতবিরোধ আছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মত হলো যে ছবি কোনো জিনিসের মাধ্যমেই অপ্রয়োজনে তুলবে না, অপ্রয়োজনে ছবি তুলবে না, এটাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। যেমন হাদিসের মধ্যে আসিয়াছে, আশাদুন নাস আদাবাই আমাল কিয়ামাতি আল্লাদিনা ও দহিউনা বিখালকিল্লা। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আজাব দিবেন যারা ছবি অঙ্কন করে। এটা জীবনের যে কোনো জিনিসের মাধ্যমে হতে পারে, হতে পারে এটা কোনো কলমের মাধ্যমে, হতে পারে এটা কোনো যেমন আছে আপনার ফটোগ্রাফের মাধ্যমে, সবগুলো এর অন্তর্ভুক্ত হবে। অনেক উলামা বলেছেন, এমনকি নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ এই কথাটি বলেছেন। আর আমার কাছে এই মোটটি খুব শক্তিশালী। এই জন্য আসলে মূলত ছবি অ্যালবামের মধ্যে না রাখাই সবচেয়ে উত্তম, যেহেতু হাদিসের মধ্যে আরো নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি সূরা ওয়ালা তামাসিল, কোনো ঘরের মধ্যে ফেরেশতা ঢোকে না যে ঘরের মধ্যে ছবি আছে অথবা তামাসিল আছে বা মূর্তি আছে, ওসব ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ঢোকে না বা রহমতে ফেরেশতা ঢোকে না। এই জন্য মূলত আসলে সন্দেহযুক্ত বিষয় থেকে মুক্ত থাকা উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ও মা লা ইউরিবুক, যে বিষয়ে সন্দেহযুক্ত সেটা থেকে তোমরা দূরে থাকো বা এটা তোমরা ত্যাগ করো, এটা সবচেয়ে উত্তম। আমি বলবো যে ভাই, এই যে অ্যালবামের যে ছবিগুলো আছে এটা ফেলে দেন, এটা না রাখাই সবচেয়ে বেশি উত্তম। কারণ যেহেতু হাদিসের মধ্যে যেহেতু নিষেধাজ্ঞা আছে। আল্লাহ আলম ওয়াসাল্লাম নবীন মোহাম্মদ।